হ্যালো বল, ওয়েলকাম টু মাই চ্যানেল খেয়াল খুশি। চলো আজ বানাই মিক্স ভুজিয়া। তার জন্য নিয়েছি আমি কিছু সবজি, ভাত আর ডিম। তাহলে চলো শুরু করি। পাত্রটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর ভেতরে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু চারিদিকে নাড়িয়ে চাড়িয়ে নেব, তাহলে চারিদিকে তেলটা থাকবে লেগে। এর ভেতরে আলু দিয়েছি, আলুটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। আলুটা একটু ফ্রাই মতন হয়ে গেলে এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেব। আর পেঁয়াজ দেওয়ার পরে আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে দিয়ে দেব একে একে করে সব টমেটো, মটরশুঁটি। আমি এখানে অনেকগুলো লঙ্কা কেটে রেখেছি, তোমরা চাইলে লঙ্কা বেশি দিতে পারো, কমও দিতে পারো। এটা বাচ্চাদের যদি খাও তাহলে কম দেবে, আর যদি বড়রা খাও একটু বেশি করে দেবে। এটা লবণ দিয়ে নিলাম তার ভেতরে। এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি এর ভেতরে দিয়ে দেব ধনে পাতা, টমেটো কুচি আর লঙ্কা কেটে রেখেছিলাম লঙ্কাগুলো দিয়ে এটাকে ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। এটা বেশি সেদ্ধ না করলেও হবে, কারণ এটা আমি আবার মিক্সে দেবো। তো এবার একটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা আমি নামিয়ে নেব। ও, এটা ভাজা হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নেব। সবজি আর ভাতটা এবার পেস্ট করে নেব। তো দেখো পেস্ট করা হয়ে গেছে। তো এর ভেতরে আমি একটা ডিম দিয়ে দেবো। আমি তো একটা দিতে চাইছিলাম, কিন্তু আমার মেয়ে না একটা দেবে না দুটো দাও, আমি বাধ্য হয়ে আর একটা ডিম দিয়েছি, কিন্তু সেটা তোলা হয়নি। এরপরে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব একটু গরম মশলা। সবজিগুলো ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, যেহেতু এটা ডিম অ্যাড করা হয়েছে তার জন্য হালকা একটু লবণ দিয়ে নিলাম। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে এই ব্যাটারটা ঢেলে দেব। তো ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো এটা হালকা আছে, আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এটা আস্তে আস্তে এরকম ঝুড়ো ঝুড়ো টাইপের হয়ে যাবে। যত ঝুড়ো ঝুড়ো হবে তত সুন্দর হবে দেখতেও খেতেও। তো দেখো এটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা যত ভাজবে তত এর টেস্টটা বাড়বে, কারণ এটার ভেতরে তো কাঁচাটা ভাবটা থাকবে না, এটা একদম পুরো ঝুড়ঝুড়ে টাইপের হবে। তো তাহলে রেডি হয়ে গেল আমাদের মিক্স ভুজিয়া। এটা আমরা পেঁয়াজ দিয়ে পরিবেশন করছি। এটা খুব সুন্দর হয়েছে, তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে, তোমরাও বানিয়ে খেতে পারবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।